পাখি সব করে রব রাতি পোহাইলো। আজ সকালবেলা আলো ফুটতে না ফুটতে আমরা চলে এসেছি দক্ষিণ কলকাতা দুর্গ উৎসব দেখতে। সকাল সকাল আসা এই জন্য যাতে ফাঁকা ভিড়ের মধ্যে সেভাবে ঠাকুর দেখানো যায় না, ফাঁকা অবস্থায় যাতে আপনাদের পুরো মণ্ডপটা দেখাতে পারি সেই জন্য। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, আপনারা দেখছেন সায়ান্তিস হাউস। সকাল সকাল আসার একটা কারণ রয়েছে, কারণ সন্ধেবেলা লাইটিং তো আপনারা অনেক দেখেছেন, কিন্তু এই ফাঁকায় ফাঁকায় এত সুন্দর সূক্ষ্ম কাজগুলো আর অন্য কোনো চ্যানেলে দেখতে পাবেন না আপনারা। এই সকাল সকাল আসা এই জন্য যাতে এদের এই সূক্ষ্ম সূক্ষ্ম কাজগুলো আপনাদের দেখাতে পারি। সকালবেলা পাখির এই কিচির মিচির শব্দটা বেশ লাগছিল, এগিয়ে যাচ্ছিলাম মণ্ডপের দিকে। কি সুন্দর আলপনা দেওয়া এখানে, অপূর্ব সুন্দর আলপনা, কি সুন্দর কাজ। সকাল সকাল আসা এই জন্য যাতে সুস্থভাবে আপনাদের ভিডিও দেখাতে পারি, নইলে ভিড়ের চাপে এত সূক্ষ্ম কাজগুলো আর দেখানো হয়ে ওঠে না। দুর্গাপুজোকে কেন্দ্র করে এই অপূর্ব সুন্দর কাজগুলোকে দেখা যায়, কত শিল্পীর কত সুন্দর সুন্দর সৃষ্টি। দেখুন মণ্ডপের উপরের কাজগুলো, দেখুন কি সুন্দর, অপূর্ব লাগছে দেখতে। এই চলে এলাম মায়ের মন। এই হলো ইগডালিয়া দুর্গ উৎসবের পুজো মণ্ডপ। যারা বাড়িতে বসে দেখতে চান তাদের জন্য সকাল সকাল মণ্ডপটা তোলা, যাতে ফাঁকায় ভালো করে মণ্ডপের পুরো মণ্ডপের ভিডিও আপনাদের দেখাতে পারি। অপূর্ব মণ্ডপ সজ্জা, এই চূড়াও যেন আকাশ ছুঁয়ে ফেলেছে। সকালবেলার রোদে সোনার মতো চকচক করছে ইগডালিয়ার মণ্ডপ। কি সূক্ষ্ম কাজ, এই সূক্ষ্ম কাজ সকালবেলা ছাড়া দেখা যায় না। এত ফাঁকার মধ্যে তবে তো ভালো করে ভিডিও নেওয়া যায়। সকালবেলায় কত ভিড়, এখন সকাল 7টা বাজে, ভিড় দেখার মতো। চলে এসেছি একডালিয়া সার্বজনীন দুর্গ উৎসবে। ভালো করে মায়ের মুখ দর্শন করুন, প্যান্ডেল দেখুন, একডালিয়ার প্যান্ডেলের কাজ দেখুন। জয় মা দুর্গা। একডালিয়া দুর্গ উৎসবের মায়ের মুখ দর্শন করুন সকলে। একডালিয়া দুর্গ উৎসবের প্যান্ডেলের মধ্যে চলে এলাম মণ্ডপের কাছে, সিংহী পার্কে। সিংহী পার্কের মণ্ডপ দেখা যাচ্ছে, প্রবেশ করছি ধীরে ধীরে। ষষ্ঠীতে আজ ঢাকে পড়লো কাঠি, সবার কাজু কাটুক পুজো ফাটাফাটি। ঢাকের কাঠি পড়ে গেছে, ঢাকের আওয়াজ শোনা যাচ্ছে। ঢাকের শব্দটা কোথায় যেন আমাদের হৃদয়ে, আমাদের শরীরে একটা উত্তেজনার সৃষ্টি করে, মনে পড়ে এসে গেছে আমাদের সকলের শ্রেষ্ঠ দুর্গোৎসব একডালিয়া।
দেখা যেত না, আপনাদের এত পরিষ্কার পরিচ্ছন্নভাবে ভিডিও তুলে দেখাতে পারতাম না। ঢাকির বাদ্যির তালে মনে হচ্ছিল পাগুলো যেন নিচে উঠবে, ঢাকির বাদ্যির তালে মায়ের মুখটাও যেন হিসি উঠছিল মনে হচ্ছিল। ঢাকের আওয়াজের সঙ্গে মায়ের মুখ দর্শনটা বেশ সুন্দর লাগছিল, খুব মানানসই, কোথাও যেন একদম মিল, দুটোই খুব একসঙ্গে মিলে গেছে কোথাও, তাই জন্য এত সুন্দর লাগে। মণ্ডপটাও একবার আপনাদের ঘুরিয়ে দেখালাম, উপর নিচ সবটাই খুব সুন্দর করে সাজানো নিখুঁতভাবে, উপরের কাজটা কি সুন্দর, আমি ক্যামেরাটাকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়েছি যাতে দেখতে কি ভালো লাগে, কি সুন্দর লাগছে না দেখতে। দিনের বেলাও দেখালেও আপনাদের রাতের সিঙ্গি পার্কে দেখানোর একটা ব্যবস্থা রয়েছে, এই দেখুন আলোকসজ্জাটা বিশেষভাবে ব্যবস্থা করা হয়েছিল আপনাদের জন্য যাতে আপনাদের আমরা দেখাতে পারি। কি অপূর্ব আলোকসজ্জা, দারুণ লাগছে দেখতে, এটা আপনাদের বিশেষভাবে ব্যবস্থা করা হয়েছে যাতে সিঙ্গি পার্কের মণ্ডপের লাইটিংটা আপনারা দেখতে পারেন। আশা করি আমার ভিউয়ারদের এটা নিশ্চয়ই ভালো লাগছে, আমাদের চ্যানেলের ভিডিওটা শেষ অবধি দেখবেন, আমাদের পাশে থাকবেন। এবার চলে এলাম গড়িয়াহাট হিন্দুস্তান ক্লাব, একডালিয়া সিঙ্গি পার্কের পর এই ঠাকুরটা দেখাটাও কিন্তু খুব দরকারি, খুব সুন্দর হয় এখানকার ঠাকুর। দুর্গা পুজোকে কেন্দ্র করে কত রকম শিল্পকলা, কত রকম শিল্প সৃষ্টি দেখা যায়, বিভিন্ন মণ্ডপে বিভিন্ন রকম শিল্পসজ্জা, বিভিন্ন রকম চিন্তা প্রতিফলিত হয় প্রত্যেকটা মণ্ডপে, কারণ প্রত্যেকটা শিল্পী আলাদা, তাদের চিন্তাধারা আলাদা, এবং সেই চিন্তাধারা প্রত্যেকটা মণ্ডপের কাজে ফুটে ওঠে। একজন আই বললো, অপূর্ব শিল্প সৃষ্টি দুর্গোৎসবে প্রত্যেকটা মণ্ডপের মধ্যে প্রতিফলিত হয়। এবার দর্শন করুন মায়ের মুখ। মায়ের পুজো শুরু হবে, ধুনোর গন্ধে মম করছে চারিপাশ, মায়ের মুখটা কি সুন্দর না, খুব সুন্দর লাগছে দেখতে। গড়িয়াহাট হিন্দুস্তান ক্লাবের রাতের মূর্তিটাও আপনাদের একবার দেখিয়ে দিলাম। যখনই দক্ষিণ কলকাতায় খাওয়া করতে আসি এই জুনিয়র ব্রাদার্সে খাট খেতে আসি, কারণ বহু বছর ধরে আমি এখানে আসছি, প্রায় 10 বছর ধরে টানা যখনই এসেছি আমি এখানেই খাওয়া দাওয়া করেছি। এখানকার খাওয়া খুব পরিষ্কার পরিচ্ছন্ন, নিরামিষের জন্য বলছি না, পরিষ্কার পরিচ্ছন্ন, খুব টেস্টি, আর এবং ঠিকঠাক দামের মধ্যে। আচ্ছা, সকাল সকাল প্রাতঃভ্রাস ছাড়তে বসে রয়েছি, একটু ঠাকুর দেখতে দেখতে একটু পেট পুজো করতে হবে, বই কি না খেলে ফুয়েল পড়বে কোথা থেকে, গাড়ি চলবে কি করে। সকাল সকাল চলে এসছে প্রাতঃভ্রাস, ছোলে ভাটুরে, দই বড়া, গোলাপ জামুন আর লসি।
এখানকার খাবার দাবার খুব পরিষ্কার পরিচ্ছন্ন এবং খুব সুস্বাদু। চলুন খেয়ে নেওয়া যাক। রিফ্রেশমেন্টের জন্য এবার নিলাম লস্যি। শেষ পাতে বাঙালি মিষ্টি সব পুড়িয়ে ফেলেছি খেয়ে। এবার চলে এলাম হিন্দুস্তান পার্কের ঠাকুর দেখতে। প্রতিবার দুর্গা উৎসব আসে এবং নব নব চেতনা শিল্প সৃষ্টির প্রতিফলন হয় প্রত্যেকটি মণ্ডপে। চলুন ভেতরে প্রবেশ করা যাক। কি নিখুঁত কাজ! মণ্ডপের প্রতিটি গাঁথনিতে নবচেতনার ধারা বয়ে চলেছে। প্রতিবার দুর্গোৎসব আসে আর সৃষ্টি হয় অপূর্ব কিছু শিল্পকলা এই মণ্ডপগুলোকে কেন্দ্র করে। হিন্দুস্তান পার্কের দুর্গা মায়ের মুখ অন্য কোনো ভিডিওতে এভাবে দেখতে পাবেন না যেভাবে আমাদের চ্যানেলে দেখতে পাবেন। হিন্দুস্তান পার্ক ছেড়ে সামনের দিকে এগিয়ে গেলাম। বলুন তো এবার কোথায় চলে এলাম? চলে এলাম ত্রিধারা দুর্গোৎসবের। মণ্ডপ সজ্জা এবং চারিপাশের আলোক সজ্জা দেখতে দেখতে সামনে এগোচ্ছিলাম আর ভাবছিলাম এত চারিদিকে যুদ্ধ অশান্তি, তার সত্ত্বেও এই শিল্পকলায় শিল্প সৃষ্টিগুলো মানুষের মনে কিন্তু আনন্দ দেয়। তাই জন্যই আমরা এখনও ভালো আছি। আমাদের ভালো থাকতে হবে সব নেগেটিভ শক্তিকে সরিয়ে। এই প্যান্ডেলের আধুনিক মনস্কতার কিছু চিত্রশিল্পের প্রতিফলন হয় এখানে দেখা যায়। এই মণ্ডপগুলোতে আধুনিক মনস্কতার বিভিন্ন চিন্তাধারা প্রতিফলিত হয়েছে। মণ্ডপ সজ্জা দেখতে দেখতে এগিয়ে যাচ্ছিলাম মায়ের মুখ দর্শনের জন্য। এবার আসছি মায়ের মুখ দেখতে। দারুণ লাগছে কিন্তু মণ্ডপটা। রাতে কেমন লাগবে জানতে হলে ভিডিওটা শেষ অবধি দেখবেন, দেখতে পাবেন কিন্তু। চলে এলাম সামনে মায়ের মুখ দর্শন করতে। আমার চোখ দিয়ে আমার সকল দর্শকরাও দেখতে পাচ্ছেন মায়ের মুখ। প্রণাম করুন মাকে, ভালো করে মুখ দর্শন করুন। কি সুন্দর না দেখতে! অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম মায়ের সামনে। কত লোক ওই সকালবেলা ভিডিও করছে, ছবি তুলছে, দারুণ লাগছে। ত্রিধারায় এসেছি, এই মণ্ডপের সামনে নিজের মুখটা আপনাদের দেখাবো না তা হয়? এই সুযোগ হাতছাড়া করিনি, আমি দেখিয়ে দিলাম একবার। রাত্রিবেলা ত্রিধারার এই মূর্তি এবং মণ্ডপ কেমন লাগবে তার জন্য একটি বিশেষ ব্যবস্থা করা হয়েছিল এবং আপনাদের এই ছবিটাই দেখানো হয়েছে যাতে আপনারা দেখতে পারেন রাত্রিবেলার আলোকসজ্জাটি ঠিক কেমন দেখাচ্ছিল। আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আপনাদের কমেন্টগুলো আমাদের কিন্তু আরও উৎসাহ দেবে।
এবার চলে এসেছি দক্ষিণ কলকাতার আপাতত আমাদের শেষ গন্তব্যস্থলে, সেটা হচ্ছে দেশপ্রিয় পার্ক। এখানে ঠাকুর দেখার একটা সুবিধা এই, যখন রাত্রিবেলা ভিড় হয় এরা জিগজ্যাগ ওয়েতে ঢোকায় এবং বার করে, এবং প্রবেশদ্বার এবং যেখান থেকে বের হওয়ার রাস্তা সেটাও খুব সুন্দরভাবে মেনটেন করে, এবং ভিড়টা তাতে হয় না এই জিগজ্যাগ ওয়েতে যাওয়ার জন্য। আচ্ছা, এবার মণ্ডপের ভেতরে ঢুকছি, আপনারা দেখুন মণ্ডপ সজ্জা অপূর্ব সুন্দর, মানে ভাষায় বোধহয় সেটা ব্যক্ত করা যায় না, চোখে দেখার খুব মানে চোখে দেখেও সেটাকে উপভোগ করা যায়, এত সুন্দর কাজ, কি নিখুঁত, কি কারুকার্য, প্রত্যেকটা মণ্ডপে অপূর্ব শিল্প সৃষ্টি ফুটে উঠেছে। আমি অবাক হয়ে যাচ্ছিলাম দেখে, মানে এত সুন্দর কাজ, এই দুর্গাপুজোকে কেন্দ্র করে কত শিল্পীর কত রকম অত্যাধুনিক নতুন নতুন সৃষ্টি দেখা যায়। মায়ের মুখ দর্শন করুন আমরা আপনারা প্রত্যেকে, আপনাদের জন্যেই ভিডিওটা তোলা, দেশপ্রিয় পার্কে দুর্গা মার মুখ দর্শন করুন। রাতের বেলা এই দেশপ্রিয় পার্কে কেমন লাগছে সেটার জন্য বিশেষ ব্যবস্থা আছে, এই দেখুন সেই মণ্ডপ। এতক্ষণ যখন আমাদের ভিডিওটা দেখলেন, তাহলে আমাদের চ্যানেলটা দয়া করে সাবস্ক্রাইব করে দিয়ে যান, আমাদের চ্যানেলের পাশে থাকুন। ছোট বোন, বন্ধু, দিদি, যাই হোক, যাই ভেবে আমাদের চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব করেন, সাপোর্ট করেন, তাহলে আরও ভিডিও আমরা আপলোড করব। অপেক্ষা করুন আমাদের আগামী ভিডিওর জন্য, ততদিন আপনারা ভালো থাকুন, ধন্যবাদ।